হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আকাশ দাস ব্লগস, জয় জগন্নাথ। যেমনটা তোমাদেরকে বলেছিলাম গাইজ, যে আমি এবার যেমন করেই হোক নৈহাটির বড় মাছ দেখতে আসবোই আর তোমাদের কাছে সেই আপডেট দেবো। সো জানি না কতটা কিভাবে দেখতে পারবো, দেখতে তো পাচ্ছি প্রচুর মানুষ। আমি অলরেডি নৈহাটিতে চলে এসেছি, বাড়ি থেকে আমি আজকে ভিডিওটা করতে পারিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি সকাল সকাল যেন ভালোভাবে দর্শনটা করতে পারি। তো দেখা যাক কতটা কি তুলতে পারি, যতটা পারবো আমি আমার বেস্ট মানে আমার ফুটেজটা নেব যতটা পারবো। এবার জানি না, প্রচুর লাইন, প্রচুর লোক, যতটা পারছি আমি তোমাদের কাছে আমি আপডেট দিচ্ছি, চলো সঙ্গে থাকো। আবার আসলাম তোমাদের কাছে একটা কথা বলতে, সেটা হলো তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছো যেখানে আমি আমার সঙ্গীতের মানে আমাদের ডান্সের কিছু এপিসোডের কিছু ভিডিও দিয়েছি, বাট সেখানে আমি কোনো ডান্সেরই কোনো মানে দেখেছো হয়তো যে ওখানে শুধু পারফরমেন্স করে যাচ্ছে আমাদের পার্টিসিপেন্টরা, বাট কোনো গান নেই, আমি নর্মাল মানে নর্মাল মিউজিক অ্যাড করেছি। কারণ কি একটাই, যে আমরা সবাই যে এখন ইউটিউবে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন, তো আমি কপিরাইটের চক্করে আমি সেখানে কোনো গান অ্যাড করতে পারিনি, বাট খুব সুন্দর সুন্দর গান ছিল। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে প্লিজ আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা ফলো করতে পারো, সেখানে সেখানে দেখতে পারো। আমি ইনস্টাগ্রামে অলরেডি আমার রিলসে দিয়েছি অলরেডি একটা ভিডিও, তো তোমরা দেখতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটোরই লিঙ্ক দেওয়া রয়েছে, মানে খুঁজতেও হবে না, চট জলদি সেই লিঙ্কে প্রেস করলেই তোমরা সেখানে চলে যেতে পারবে। সো তোমরা সেখানে ফলো করো আমার অ্যাকাউন্টে এবং সব ভিডিওগুলো দেখে নাও। যেমনটা তোমাদেরকে আমি বললাম যে আমি বড় মাকে তোমাদের দেখাবো, তো অবভিয়াসলি আমি চলে এসেছি বড় মার কাছে। সো যতটা ভালোভাবে পাচ্ছি, এখানে প্রচণ্ড প্রচণ্ড ধাক্কা দেখি, যতটা ভালোভাবে পাচ্ছি তোমাদের কাছে আমি আপডেট দিচ্ছি, যতটা ভালোভাবে পাচ্ছি। যে আমি আগে শর্ট নিইনি, আমি কথা তুলতে যাচ্ছি, এখানে প্রচুর ভিড়। চলো চলো সঙ্গে থাকো, চলো সব আপডেট তোমাদের আজকে দেবো। তো গাইজ, আমি এখন চলে এসেছি নৈহাটির গঙ্গার পাড়ে, মানে বড়মার বিসর্জন ঘাটে। তোমরা দেখতেই পারছো যেখানটায় লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে, এখানেই কিন্তু ঠিক সেই জায়গাটাতেই বড়মার বিসর্জন হয়। সো গাইজ, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি মানে এত মত্ত হয়ে গেছিলাম ঠাকুর দেখতে, এত মানে কী বলবো, আবেগ দিয়ে ঠাকুরটা দেখছিলাম, মানে আমি কোনোবার যাই না, এইবারই ফার্স্ট টাইম আমি তোমাদের কাছে সেটা শেয়ার করেছি যে কোনোবার যাইনি। তো এবার গিয়ে আমি বলেছি তোমাদের যেমন করেই হোক আমি তোমাদের শর্ট দেখাবো, বাট শর্ট তুলতে তুলতে আমি আমার নিজের ভিডিওর এন্ড করতেই ভুলে গেছি, মানে এন্ডিং পার্টটাই আমি ছেড়ে দিয়েছি। সো যাই হোক, তো এখন আমি করে দিচ্ছিলাম, এতদিন পুরো ল্যাব খেয়ে খেয়ে আমি এই ভিডিওটা এতটা লেট হয়ে গেল, যাই হোক তার জন্য অবভিয়াসলি সরি। যাই হোক, এন্ডিংটা আমি করে দিই, সেটা হলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, সবার কাছে শেয়ার করো। তো
তোমাদের ফ্যামিলি যাদের যাদের কাছে ইচ্ছে সবার কাছে শেয়ার করো। আর হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও, এবং আমার চ্যানেলটা যদি এখনও তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।